আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি মাল্টা প্রসেসিংয়ের ফাইল রিসিভ করব এবং রোমানিয়া আরেকটি প্রসেসিংয়ের ফাইলের জমা স্লিপ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই জমা স্লিপটি বিতরণ করব। দুজন ক্যান্ডিডেটকে নিয়ে আজকের এই ভিডিও আয়োজন, একজন মাল্টার আর একজন হচ্ছে রোমানিয়ার। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন ক্যান্ডিডেটকে সাথে পেয়েছি। প্রথমেই আমরা মাল্টার যে ফাইলটি সাবমিশন করলেন উনি সজল চৌধুরী। উনি মাল্টার জন্য ফাইল সাবমিশন করেছেন সজল চৌধুরী, উনি আসেন নরসিংদী থেকে। আমরা দুজন ক্যান্ডিডেটের সাথে পরিচয় হব। তো সর্বপ্রথমেই আমি সজল চৌধুরী, উনি আমাদের কাছে ফাইলটি সাবমিট করেছেন, আমরা ডিড অফ এগ্রিমেন্ট কমপ্লিট করেছি, তার ফাইলটি আমরা বুঝে নিব এবং তাকে আমরা একটি এগ্রিমেন্টের এক কপি বুঝিয়ে দেব। এবং আমাদের আরেকজন ক্যান্ডিডেট আছেন মোহাম্মদ আলী হোসেন। এবারে আমি প্রথমেই ডাকছি সজল চৌধুরী, উনি নরসিংদী থেকে আমাদেরকে মাল্টার জন্য ফাইলটি জমা করলেন। আমরা তার সাথে পরিচয়, কংগ্রেচুলেশন। মাল্টা যেতে চান? আচ্ছা, মাল্টা কেন যেতে চান যদি দর্শকদের বলেন? মাল্টা একটা সঞ্জন ভক্ত কান্ট্রি। জি, আমি ইউরোপে যদি যেতে চাই তাহলে সঞ্জন ভক্ত কোনো ইউরোপের দেশে যেতে চাই, এই জন্য মাল্টাকে চয়েস করেছি। তো মাল্টা তো ফাইভ পিটারের কাজ অ্যাভেলেবেল না, বা কনস্ট্রাকশনের কাজ অ্যাভেলেবেল না, ওখানে হোটেল রেস্টুরেন্ট বেশি, শপিং মল বেশি। তো আপনি কি ওই সেক্টরে কাজ করবেন না ফাইভ পিটার বা কনস্ট্রাকশন সেক্টরে চাচ্ছেন? ফাইভ পিটারে চাচ্ছেন। আচ্ছা, এটি আমাদের জন্য খুব সহজ। কনস্ট্রাকশনে প্রচুর লোকের প্রয়োজন, কিন্তু মাল্টাতে যারা যায় তারা ম্যাক্সিমামেরই চিন্তাভাবনা থাকে যে আমরা হোটেল রেস্টুরেন্ট শপিং মলে একটু উন্নত মানের কাজ করব, কনস্ট্রাকশনের কাজ অনেকের পছন্দ না যে কারণে। তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ঠিকানা বলুন, আপনি কোত্থেকে আসছেন? আমার বাড়ি নরসিংদী, গোড়াশাল। গোড়াশাল, ওকে, ফাইন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কংগ্রেচুলেশন। আপনার স্লিপটি সিসি ক্লায়েন্ট কপি, এটা বুঝে নেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, উনি নরসিংদী থেকে এসছেন, উনি সিঙ্গাপুরে দীর্ঘদিন ছিলেন, সেখানে ফাইভ ফিডারের কাজ করেছেন এবং মাল্টাতে উনি ফাইভ ফিডারের কাজে কনস্ট্রাকশন কাজে যেতে চাচ্ছেন। মাল্টাতে উনি পৌঁছে যাতে সুন্দরভাবে কনস্ট্রাকশনে ফাইভ ফিডারের কাজটি করতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমরা তাকে ভিসা প্রসেসিংয়ের জন্য পূর্ণাঙ্গ প্রসেসিং সহযোগিতা প্রদান করব। এবারে আমাদের কাছে ফাইল জমা করেছিলেন আরেকজন মোহাম্মদ আলী হোসেন, উনিও কুমিল্লা থেকে আসছেন। তো মোহাম্মদ আলী হোসেন আসুন, কেমন আছেন? আপনি কবে ফাইল জমা দিয়েছিলেন আমাদের কাছে? ফেব্রুয়ারি 7 তারিখ। তো আজকে আপনার জমা স্লিপটি আসছে, এটি নিন। আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি থানা নূরপুর গ্রাম। জি, আমি আলহামদুলিল্লাহ আমি সাবমিশন স্লিপ প্রথম ধাপে ইনশাল্লাহ পেয়েছি স্যারের অবদানে। আশা করি ইনশাল্লাহ সামনে আমার ওয়ার্ক পারমিট আসবে, ইনশাল্লাহ স্যারের অবদানে সব কিছু ঠিক হবে, ভিসা প্রসেসিং হবে, ইনশাল্লাহ আমি রোমানিয়াতে যাইতে পারবো। আমার এই কামনা, স্যারের জন্য শুভকামনা, সবাই স্যারের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ স্যারের জন্য আমারও অনেক দোয়া, আমারও যে মনের আশাটা পূর্ণ হয় ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা মোহাম্মদ আলী হোসেনকে কুমিল্লা থেকে আসছেন, ওনার সাবমিশন স্লিপ বুঝিয়ে দিতে পেরেছি। আমরা অনেককেই সাবমিশন স্লিপ বুঝিয়ে দিয়েছি কিন্তু অনেকের ভিডিও আমরা নিতে পারি নাই ব্যস্ততার কারণে। এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতিমধ্যে বাংলাদেশে ভিসা প্রসেসিং প্রক্রিয়া রোমানিয়ার কনসুলেট টিম বাংলাদেশে অস্থায়ীভাবে এসে পৌঁছেছেন, এই নিউজটি আপনাদেরকে আজকে আমরা প্রদান করলাম। এবং ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া বা ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, তবে যারা পূর্ববর্তী 2021 সালে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছিলেন তাদেরটাই এখন জমা হচ্ছে। 2022 সালে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা পাচ্ছেন বা পাবেন তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে
2021 সালের সিরিয়ালগুলো শেষ হলে 2022 সালের গুলো শুরু হবে, সেটি বাংলাদেশে হবে না দিল্লিতে হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আশা করা যায় এই কনসুলেট টিম যদি 3 মাসের পরবর্তীকালে একটু লিঙ্গার করে এই সময়কালটা এই বছর পুরোটাই ওনারা অবস্থান করে, তাহলে 2022 সালে যাদের ইস্যু হবে তাদের সবারই এখান থেকে ভিসা ইস্যু হওয়া সম্ভব। এছাড়া দুই দেশের সরকার পর্যায়ে আলোচনা চলছে এই রোমানিয়ার দূতাবাস পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে, অস্থায়ী দূতাবাস নয় স্থায়ীভাবে দূতাবাস যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যাশা দুই দেশের সরকার পর্যায়ে হচ্ছে। আমরা যারা কাজ করছি ট্রাভেল এজেন্সি, ম্যান পাওয়ার এজেন্সি বা যারা রোমানিয়া যেতে চান ক্যান্ডিডেট আছেন, যারা ওই দেশে যে কাজ করবেন কর্মী রয়েছেন, প্রবাসী রয়েছেন, তারা প্রত্যাশা করছেন বাংলাদেশে যেন একটি দূতাবাস স্থায়ীভাবে হয় এবং এই ভিসা প্রক্রিয়া যাতে সহজ থেকে সহজতর হয়, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।